হ্যালো এভরিওয়ান, ড্রিম হপার্সের থেকে একটা নতুন এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো এটা আমাদের পাঞ্জাব হিমাচল সিরিজের চ্যাপ্টার 3। তো আজকে আমরা ডালহৌসি থেকে চেক আউট করে যাবো হচ্ছে খাজিয়ার, কিন্তু তার আগে আমরা দেনকুন্ডের ট্রেকটা করব। সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে চলে গেলাম। তো যাওয়ার রাস্তায় অনেকগুলো এখানে বোর্ডিং স্কুল রয়েছে, তো সেগুলো সব দেখতে দেখতে গেলাম। রাস্তাটা তো আগেই বলেছিলাম খুব সুন্দর, তো এখানের রাস্তাটা খুব ভালো ছিল। স্কুলগুলো দেখতে দেখতে গেলাম, এগুলো খুব পপুলার টুরিস্ট পয়েন্ট, তো আপনারা চাইলে এখানে স্টপ দিয়ে দাঁড়াতে পারেন। দেনকুন্ড হচ্ছে ডালহৌসির হায়েস্ট পিক। তো দেনকুন্ড এর ট্রেকটা মোটামুটি 2 কিলোমিটার মতো, ইজি ট্রেক, এমনি খুব একটা প্রবলেম নয়। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে মানিমহেশ কৈলাস দেখা যায়। তো দেনকুন্ড টপে মা কালীর একটা মন্দির আছে, তো সেই মন্দিরে দর্শন করব আমরা, আর দেখি কেমন ভাগ্য থাকে ওয়েদারটা কতটা ক্লিয়ার পাই। বলা হয় টোটাল 5টা কৈলাস পর্বত আছে, তো এই 5টা কৈলাস পর্বতের মধ্যে মণিমহেশ কৈলাস হচ্ছে ওয়ান অফ দ্যাম। এটা ছাড়া আরও 4টে আছে, তো সেটার কথাতে আসি। তো একটার কথা তো আপনারা সবাই জানেন, মানস সরোবর কৈলাস, যেটা টিবেটে পড়ে। আর একটা হচ্ছে শ্রীখান কৈলাস, যেটা সারাহান বলে একটা জায়গা থেকে দেখা যায়, ওখান থেকেই ট্রেকটা শুরু হয়। সারাহান হচ্ছে কিন্নরের রাস্তায় পড়ে হিমাচল প্রদেশ। আর একটা হচ্ছে কিন্নর কৈলাস, কিন্নর কৈলাস আপনারা দেখতে পারবেন হচ্ছে কাল্পা থেকে, তো এটাও হিমাচলে। আর লাস্টলি হচ্ছে আদি কৈলাস, যেটা আপনার মানস সরোবরের পথে, মানে যেটা ট্রেকিং যে রুটটা আগে ছিল মুন্সিয়ারি নদীর থেকে ধারচুলার ওখান থেকে, তো ওইখানে আদি কৈলাস রয়েছে। তো হিমাচল প্রদেশে 3টে কৈলাস, উত্তরাখণ্ডে 1টা কৈলাস, আর চায়না বা টিবেটে 1টা কৈলাস। তাহলে চলুন আমরা দেনকুন্ডের দিকে এগোই। ইনিশিয়ালি ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, প্রথমের দিকে যে অ্যাসেন্টটা রয়েছে সেটা ভালো রকমই স্টিপ, কিন্তু আশেপাশের যে এনভায়রনমেন্ট বা দৃশ্য ছিল, তো সেটা দেখে মানে সেই টায়ার্ডনেসটা আর আমরা ফিল করিনি, মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি। আমাদের এই হাইকিং জার্নিটা এনজয় করুন, আশা করি ভালো লাগবে। চলে এসেছি আমরা দেনকুন্ড টপে। তো এখানে কালী মায়ের মন্দির রয়েছে পিছনে, তো দর্শন করলাম। আর আমার পেছনে পুরো পীর পাঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছে, তো মণিমহেশ কৈলাসও দেখা যাচ্ছে, এখনও অতটা ক্লাউডি হয়নি। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, এই সামনে যে ম্যাস্টিফটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মণিমহেশ কৈলাস, একদম যে উঁচু মতো রাইট সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা। পুরো রেঞ্জ হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ, এই রেঞ্জের উল্টো দিকেই পড়ছে হচ্ছে কাশ্মীর।
সারাউন্ডিংসটা খুব সুন্দর, একটু এয়ারি, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। ওঠার সময় আমাদের অতটা লাগেনি, আমি লাইট ওয়েলেন্সি পরে এসেছিলাম, এখানে এসে একটু ঠান্ডা লাগছে। এই হচ্ছে মন্দির, মন্দিরে একটা পরিক্রমা করে দেখিয়ে দিই। এখানে টেলিস্কোপ বসানো আছে, ওই দেখানোর জন্য 20 টাকা করে নিচ্ছে, ওই আশেপাশে পয়েন্টগুলো দেখাচ্ছে। ইজি ট্রেক, 2 কিলোমিটার মতো, একটুখানি ইনিশিয়াল একটু চড়াই রয়েছে, আমি তো বাচ্চা নিয়ে বলে চলে এলাম, একটা প্রবলেম হয়নি। এই যে রাস্তাটা যাচ্ছে, এটাই যে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে আমার আঙুলে সোজাসুজি, এই পাহাড়ের টপ অব্দি যাওয়ার জন্য এটা আমরা যাবো না, কারণ এখান থেকেই মোটামুটি পুরো ভিউ পাওয়া যাচ্ছে। ওই দিকটা ক্লাউডিও আছে, তো খুব একটা গিয়ে লাভের লাভ কিছু হবে না। আর এই দিকটা যেটা দেখা যাচ্ছে, এখানে এয়ারফোর্সের বেস রয়েছে, মানে পাহাড়ের ওই সাইডে, ওই দিকটাতে এয়ারফোর্সের একটা বেস রয়েছে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, আমি কিছু তুলছিও না, বাট এই হচ্ছে ভ্যালি ভিউটা, এই হচ্ছে ভ্যালিটা। এই যে ভেড়ার দলগুলো যাচ্ছে, এদের সাথে একটা করে শেফার্ড ডগ থাকে। এই যে পেছনে যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, এরা এ পুরো গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায়, সাথে একটা ছোট রয়েছে। এই যে এখানে এই ভেড়ার পালের স্পেশালিটি হচ্ছে এটাই যে ওদের সব স্বামীর সাথে সাথে একটা শেফার্ড ডগ থাকে, এই যে যাচ্ছে সাথে সাথে। এই রাস্তায় নামতে নামতে একটা ভিডিও করছি। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে এই পাইন গাছের ফল, তো এগুলো মানে গিফট আইটেম হিসেবে ইউজ করা হয়, এটা শুকিয়ে গেলে পড়ে যায়, তো রং টং করে অ্যাজ আ শো পিস ঘরে অনেকেই রাখে। তো মানে এটা অনেকটাই ওপরে, তো এই পাইন গাছের মানে কি বলবো টপগুলো এখানে রয়েছে, তো ভাবলাম এটা একবার দেখাই, চট করে দেখা যায় না এই জিনিসগুলো। রাস্তাটা ভালো, মানে পুরো প্রপার সিমেন্টেড রাস্তা, মানে বয়স্ক মানুষ থাকলেও খুব একটা অসুবিধা হবে না আসতে। একটু একটু বরফ রয়েছে, এই নিচে যদি হোয়াইট প্যাচেসগুলো রয়েছে এগুলো সব বরফ। আসলে পাহাড়ের এই দিকটা খুব একটা সানলাইট আসে না, তো এই জন্যই কিছু কিছু মানে বরফের প্যাচেস এখনও রয়েছে। দ্যানকুন থেকে নেমেই আমরা খাজিয়ারের দিকে রওনা দিলাম, কিন্তু খাজিয়ার যেতে যেতেই বৃষ্টি শুরু। আমরা এই খাজিয়ার ঢুকলাম, ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:30, আস্তে আস্তে এখানে বৃষ্টি স্টার্ট। আমরা রয়েছি হচ্ছে হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল দেবদারে, তো এই হচ্ছে হোটেল, আর এই দুটো রুম আমাদের দিয়েছে, দেখিয়ে দিই রুমগুলো কেমন। তো এগুলো এই ডিলাক্স ক্যাটাগরির রুম এ আসে, রুম টোটটাতে এই একটা কিং সাইজ বেড আছে, মানে দুটো ডাবল বেড বেসিক্যালি জোড়া। অনেক পুরনো হোটেল, পুরনো স্ট্রাকচার, উপরটা কাঠের, হচ্ছে দরজা একদম সামনে থেকেই খুব সুন্দর খাজিয়ারের এই মাঠটা দেখা যায়। এখানে একটা আয়না রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের লাইটটা জ্বালাই। ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস, গিজারটাও বিশাল বড়, ভালো, মানে জায়গা অনুসারে খুবই ভালো। একটা হিটারও রয়েছে, আমরা জাস্ট হিটারটা চাললাম, বৃষ্টি পড়ছে বাইরে ঠান্ডা বলে। এর আগে আমি যখন খাজিয়ার এসেছিলাম তখন ওয়েদার খুব ক্লিয়ার ছিল, তো বৃষ্টির এনভায়রনমেন্টটা দেখাটাও খুব সুন্দর। এই পুরো যে এরিয়াটা রয়েছে এটা খাজিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো এখানে
ভাল্লুক ভালো রকম রয়েছে, প্লাস লেপার্ড রয়েছে। রাত্রেবেলা আমাদের বলেই দিল আটটার পরে না বেরোতে, কারণ এখানে খুব ফ্রিকোয়েন্টলি বিয়ার স্পটিং হয়। আশেপাশটা দেখিয়ে দিই আর বৃষ্টির এনভায়রনমেন্টটা। খাজিয়ার ইন ডিটেল আমরা নেক্সট ভিডিওতে কভার করব, তো এই চ্যাপ্টারটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।